হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তোমরা তো জানোই করোনার মহামারীর কারণে এই অক্সিজেনের কতটা প্রয়োজন হয়। লোক অক্সিজেন সিলিন্ডার পাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ দিতেও রাজি থাকে। 5,000 সিলিন্ডারকে লোক 50-60,000 দিয়ে কেনার জন্যও রাজি থাকে। আর তোমাদের জানা দরকার এই অক্সিজেন কিভাবে তৈরি করা হয়, অথবা অক্সিজেন বানানোর প্রক্রিয়াটাই কেমন, অথবা যে সিলিন্ডারে অক্সিজেন ভরা হয় সেই সিলিন্ডারই বা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলছি কিভাবে অক্সিজেন তৈরি করা হয় এবং এই সিলিন্ডারে প্যাকেটজাত করা হয়। আর ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলছে, যার কারণে ভিডিওটা একটু মিস করো না। তো স্বাগতম আমাদের আরও একটা নতুন এপিসোডে। অক্সিজেন মেকিং প্রসেস। বন্ধুরা, অক্সিজেনকে আমাদের অ্যাটমসফেয়ার থেকেই তৈরি করা হয়। আর্থের অ্যাটমসফেয়ারে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 1% আর্গন এবং বাকি সব গ্যাস মিশ্রিত থাকে। সবার প্রথমে এগুলোকে আলাদা করার জন্য হাওয়াকে একটা ফিল্টারের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, যাতে করে বায়ুতে থাকা সলিড পার্টিকেলস এবং ডাস্টের মতো জিনিস বের হয়ে যায়। এবার শুধু বেঁচে থাকে গ্যাস। এই গ্যাসের উপর হাই প্রেশার অ্যাপ্লাই করে এটাকে কম্প্রেস করা হয়। নেক্সট স্টেপে এটাকে পিউরিফিকেশন ইউনিটে দেওয়া হয়। এখানে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোকার্বন আলাদা হয়ে যায়। এবার যে গ্যাস বাঁচে সেটাকে লিকুইড ফর্মে কনভার্ট করার জন্যে এটাকে -173°C তাপমাত্রার কোল্ড বক্সে দেওয়া হয়, যেখানে এটা লিকুইডে বদলে যায়। এবার ফাইনাল স্টেপ হয় সেপারেশনের, যার কারণে লিকুইড ফর্মকে ট্যাঙ্কে ঢালা হয়। তোমরা জেনে থাকবে সব গ্যাসের ডেন্সিটি আলাদা আলাদা হয়, যার কারণে ট্যাঙ্কের ভিতরে আলাদা আলাদা চেম্বারে এগুলো জমা হয়। অক্সিজেনের ডেন্সিটি বেশি হওয়ার কারণে এটা নিচের চেম্বারে জমা হয়, আর অক্সিজেনের উপরে আর্গন এবং সবার উপরে নাইট্রোজেন জমা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সকল গ্যাসকে আলাদা করা হয়, যেটা লিকুইড ফর্মে থাকে। তো ফাইনালি আমাদের ডিস্টিল অক্সিজেন পাওয়া গিয়েছে। তো এবার সময় আছে এগুলোকে সিলিন্ডারে ভরা। তো চলো এটাও জেনে নেই কিভাবে অক্সিজেন সিলিন্ডার তৈরি করা হয়। সিলিন্ডার মেকিং প্রসেস। বন্ধুরা, এটা বানানোর জন্য সবার আগে ফ্যাক্টরিতে লোহার পাইপ নিয়ে আসা হয়। তারপর এগুলোকে কাটারের সাহায্যে সিলিন্ডারের মাপে কেটে নেওয়া হয়। এর বটম মানে নিচের পার্টকে বানানোর জন্য সার্কেল শেপের লোহাকে একটা মোল্ডে দিয়ে এর উপর 800 টন প্রেশার অ্যাপ্লাই করা হয়। যার কারণে এটা সিলিন্ডারের বটমের শেপ নিয়ে নেয়। এটাকে ওভারহিটিং চেম্বারে দিয়ে এটার কাটা পাইপের সাথে জুড়ে দেওয়া হয়। এবার এটা টপের সাইডকে রাউন্ড শেপ দেওয়ার জন্য এটাকে গরম করা হয়। একটা হার্ড মেটাল এটার এজেসের শেপ দেওয়ার কাজ করে। এবার সিলিন্ডারের স্ট্রেংথকে বাড়ানোর জন্য এগুলোকে 900°C তাপমাত্রায় গরম করে প্রায় 6 মিনিটের জন্য কেমিক্যালে ডুবিয়ে রাখা হয়, এবং প্রায় 90 মিনিট ধরে 600°C তাপমাত্রায় গরম করে প্রায় 2 ঘন্টার জন্য কেমিক্যালে রেখে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে ট্যাম্পারিং বলা হয়। এটাতে সিলিন্ডারের স্ট্রেংথ বেড়ে যায়। এবার এটাতে ওয়ার্মকে লাগানোর জন্য এটার স্ক্রিন করা হয়ে থাকে। এরপরে হাই প্রেশার ওয়াটারের সাহায্যে এটার ভেতরে এবং বাইরে পরিষ্কার করা হয়। তারপরে এটাতে ওয়ার্মকে ফিট করে দেওয়া হয়। তারপরে এটাতে পেন্ট করে দেওয়া হয়। তো এবার এটাতে অক্সিজেন ফিল করার জন্য তৈরি হয়ে গিয়েছে। একটা ওয়ার্কার এই সিলিন্ডারের উপর অক্সিজেনের পাইপ লাগিয়ে দেয়, আর এইভাবে এগুলোতে অক্সিজেন ফিল করা হয়। তারপরে এগুলোকে ট্রান্সপোর্টের সাহায্যে ইউজার হিসাবে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হও না। আর যদি ঘর থেকে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলো।